আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসালাম আলা সৈয়দুল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ আরেকটিবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান যার নাম হচ্ছে অলি আল্লাহ এর স্মরণে। সুবহানাল্লাহ। দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ পাকের নেককার, আল্লাহওয়ালা, আল্লাহ পাকের অলি ইনাদের জীবনী সম্পর্কে আপনারা শুনতে পান। মাশাআল্লাহ, আপনারা জানেনই এই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ পাকের একজন আল্লাহর নেককার, আল্লাহওয়ালার ইনার জীবনের বিভিন্ন দিক নিয়ে, ইনার জন্মবৃত্তান্ত, ইনার জীবন, ইনার ইবাদতকে ঘিরে, ইনাদের কেরামত সম্পর্কে, ইনাদের শান ও শৌকত সম্পর্কে এবং বিভিন্ন কিছু যা আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে সে সম্পর্কে আমাদের অনুষ্ঠানের মধ্যে আমাদের জানার সৌভাগ্য হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের বিশেষ করে কল, SMS আমরা নিয়ে থাকি, আপনাদের মতামত আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করে থাকি। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের কল, SMS এর উত্তর প্রদান করার জন্য। পাশাপাশি যারা ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে আমাদেরকে দেখতে পাচ্ছেন, আপনারাও কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে আমাদেরকে আপনাদের মতামত বা প্রশ্ন জানাতে পারেন। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের মতামত বা প্রশ্নগুলো আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করার জন্য। অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য অর্জন হয়েছে। এই দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি আই দামাত বরকাতুহুল আলিয়া। মাশাআল্লাহ, আমরা যেন দরুদ শরীফ পাঠকারী হয়ে যাই সে নিয়তে মাশাআল্লাহ আল্লাহ পাকের দরবারে যেন আমরা কবুল হওয়ার একটা সৌভাগ্য মাধ্যম হয়। আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্য আমি আহলে সুন্নাত তার লিখিত বিভিন্ন রিসালা কিতাবের মধ্যে প্রতিটা পৃষ্ঠায় তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত লিখে থাকেন। তার মধ্যে দরুদ শরীফ পাঠ করার ফজিলত এরকমই রয়েছে। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দরুদ শরীফ পাঠ করার দ্বারা সমৃদ্ধ করো, সুসজ্জিত করো, কেননা তোমাদের দরুদ শরীফ পাঠ করা, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা কাল কিয়ামতের দিন অর্থাৎ আমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলছেন আমরা হায়াত থাকা অবস্থায় দরুদ শরীফ পাঠ করব আমার নবীর উপর, আর কাল কিয়ামতের দিন সেই দরুদ শরীফগুলো আমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। তো আসুন মহাপতের সাথে আমরা আরেকটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকেও আমরা অন্যান্য অনুষ্ঠানের ন্যায় আমাদের অনুষ্ঠানের মধ্যে আমন্ত্রণ জানিয়েছি মোবালিগে দাওয়াত ইসলামী। সেই সুবাদে আমার ডান পাশে রয়েছে আমাদের নাসির হুজুর। মাশাআল্লাহ হুজুর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। অপর পাশে আমাদের মিরাজ হুজুর উপস্থিত রয়েছে। হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া। মাশাআল্লাহ, আমাদের মোবালিগে দাওয়াত ইসলামী আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি মাশাআল্লাহ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং শুভেচ্ছাও জানাচ্ছি আপনারা দর্শকদেরকে যারা আমাদের সাথে রয়েছেন, দেখতে পাচ্ছেন। আজকের অনুষ্ঠানে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হযরত ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি, এনাকে ইমাম কেন বলা হয় এবং এনার জন্মবৃত্তান্ত এবং আরও অনেক কিছু আজকে অনুষ্ঠানে আমরা জানব। তো আসুন প্রথমেই আমাদের মিরাজ ভাইয়ের কাছে যাব, এনার জন্মবৃত্তান্ত সম্পর্কে সংক্ষিপ্ত জানার সৌভাগ্য অর্জন করব। জি মিরাজ হুজুর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহ কাউসার ভাই, প্রথমত আমি আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ সাথে সাথে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছে সবাইকে, যারা আমাদেরকে দেখছেন, চ্যানেলের মাধ্যমে দেখছেন, ইউটিউবের মাধ্যমে দেখছেন বা ফেসবুকের মাধ্যমে দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে আজকে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আমরা এমন ব্যক্তির বিষয়ে জানার সৌভাগ্য অর্জন করব যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু দিন, ধর্ম এবং অনেক মাসাইল জানতে পেরেছি এবং শিখতে পেরেছি। তা আলহামদুলিল্লাহ এর মধ্যে আমরা সবাই, বিশেষ করে আমরা এইদিকে এশিয়া মহাদেশের দিকে আমরা নামাজ আদায় করি হানাফি মাযহাব। জি জি। তো এই মাযহাব আমরা কেন ফলো করি, ওটা হানাফি মাযহাব কেন বলা হয় আসলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি যেভাবে সহজতরভাবে আমাদেরকে হাদিসে মুবারাকা কোরআনুল কারীম থেকে বেছে বেছে সুন্দরভাবে ইবাদত করার জন্য যে সকল মাসাইল ফিকহা তৈরি করে দিয়েছে, সেভাবে সহজভাবে আদায় করে আমরা হানাফি মাযহাব, সেজন্য হানাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি এইগুলো তৈরি করে দিয়েছে, ওনাকে চিনার জন্য হানাফি বলি, হানাফি মাযহাব বলি। এইভাবে আলহামদুলিল্লাহ 4 ইমাম রয়েছে। 4 ইমাম মধ্যে ইমাম হানাফি, ইমাম মালিকি, ইমাম শাফি, ইমাম হাম্বলি, এই 4 জন আলহামদুলিল্লাহ কবুল এবং প্রসিদ্ধ, এবং এই 4 জনের মাযহাবকে অনুসরণ করলেই সব কিছু আমল হয়ে যাবে। তার মধ্যে আজকে আমরা আপনি যে বিষয়টি নিয়েছেন যে জিনার ব্যাপারে জলিল কাদের ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি, তো ইনিও আলহামদুলিল্লাহ আজওয়াজের একজন জলিল কাদের ইমাম। ইমাম আজমকে আমরা অনুসরণ করি ফিকা, তেমন 4 ইমামের মধ্যে ইমাম মালিকও একজন রয়েছেন আলহামদুলিল্লাহ। বলা হয়েছে মদিনাবাসী জ্ঞান অর্জনের জন্য অনেক সফর করবে, তবে আপনার মতে আলেমে মদিনা আর দ্বিতীয়টি পাওয়া যাবে না। ওনার প্রথমত ওনার যে সুনাম, যে অনেক সফর করবে মদিনাবাসীরা বা মদিনাতে অনেক সফর করবে, কিন্তু আপনার মতো একজন আলেমে মদিনা দ্বিতীয় কোথাও খুঁজে পাওয়া যাবে না, মদিনার আলেম, জি সুবহানাল্লাহ, এমন আলেমে মদিনা। তো আলহামদুলিল্লাহ ওনার পরিচয় বলতে গেলে ওনারা খুব ধনাঢ্য ফ্যামিলির ছিলেন, ইয়ামেন শহরে ওনাদের বসবাস ছিল, রিয়াজ ছিল বা ধনী ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিল। তো যখন ইসলাম কবুল করেন ওনাদের বংশ, তখন ইসলাম কবুল করে মদিনা শরীফে ওনারা কি হয়ে যান, স্থায়ী হয়ে যান, ওখানে বসবাস করেন। তো আলহামদুলিল্লাহ মদিনা শরীফের মধ্যেই ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির রবিউল আওয়াল মাসের 93 হিজরিতে জন্ম হয়েছে। তো ইমাম মালিকের নাম হচ্ছে মালিক বিন আনাস বিন মালিক, অর্থাৎ দাদার নাম হচ্ছে মালিক, দাদার নাম হচ্ছে মালিক বিন আবু আমের, উনিও ছিলেন আলেমে দ্বীন। আচ্ছা আচ্ছা, দাদার নাম হচ্ছে মালিক আর পিতার নাম হচ্ছে আনাস। আচ্ছা, আর ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির নাম হচ্ছে মালিক। তো ওনার ডাকনাম মুহাম্মদ ছিল, তো ওনাকে মালিকও বলা হয়। তো মালিক বিন আনাস বিন মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি, তো আপনি মদিনা শরীফের ইলমে দ্বীন অর্জন করেছেন, ওনাকে অর্থাৎ মদিনা শরীফ থেকে উনি ইলমে দ্বীন অর্জন করেছেন। বিশেষ করে অনেকে ইলমে দ্বীন অর্জন করার জন্য অনেক দেশে যেতে হতো, কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি মদিনা শরীফ থেকেই বিভিন্ন ওলামায়ে কেরাম থেকে উনি ইলমে দ্বীন হাসিল করেছেন। সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ান, এদেরকে দেখেছেন, তাদেরকে তাবে বলা হয়, আর যারা তাবেইকে দেখেছেন তাদেরকে তাবে তাবেইন বলা হয়। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি তাবে তাবেই ছিলেন, অর্থাৎ উনি অনেক তাবেইকে দেখেছেন যারা সাহাবীকে দেখেছেন। তো আলহামদুলিল্লাহ ওরকম ওনার অবস্থান। 3 ছেলে, এক ছেলের নাম হচ্ছে ইয়াহিয়া, দ্বিতীয় ছেলের নাম হচ্ছে মোহাম্মদ, তৃতীয় ছেলের নাম হচ্ছে হাম্মাদ, এবং এক মেয়ের নাম ছিল ফাতিমা। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইলমে দ্বীন খুব অর্জন করে, এমন ইলমে দ্বীন অর্জন করেছেন, প্রত্যেকটি ইলমে দ্বীন অর্জন করার সময় এনার আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল এমন স্মরণশক্তি আল্লাহ তাআলা দান করেছেন, যেটি একবার স্মরণ করতেন, একবার মুখস্থ করতেন বা একবার শুনে নিতেন, সেটি আর জীবনে কখনো ভুলতেন না। সুবহানাল্লাহ আজ্জাবাজাল এমনই উনি ইলমে দ্বীন প্রথমে যার থেকে ফিকহ হাদিস শুরু করেছেন, উনি হচ্ছেন হযরত রাবিয়াতুল রাই, ওনার উস্তাদ রাবিয়াতুল রাই। তো রাবিয়াতুল রাই একবার যখন ক্লাস নিচ্ছিলেন, ওই ক্লাস নেওয়ার সময় 40খানা হাদিস মোবারকা বর্ণনা করেছেন। তো উনি হাদিস মোবারকাগুলো এমনভাবে নোট করেছেন তার আলহামদুলিল্লাহ জেহেনের মধ্যে। তো পরের দিন যখন এসেছিলেন, তো সবাইকে জিজ্ঞেস করতে লাগলো যে কারা কারা এই হাদিসের কানাগুলো মুখস্থ রেখেছো বলো। তো একজন দাঁড়িয়েছেন, সে মনে করেছে আর কেউ জানবে না। তখন রাবিয়াতুল রাই রহমতুল্লাহ তাআলা আলাইহি ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে দাঁড়িয়ে বলতেছেন যে দাঁড়াও, তুমি এই হাদিসখানাগুলো বলো। তো আলহামদুলিল্লাহ হুবহুব 40খানা হাদিস যেভাবে শুনেছেন সেভাবে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো উপস্থিত ব্যক্তি যিনি বলছেন, বসে আমি তো মনে করেছিলাম যে আমি ছাড়া আর কেউ জানে না, এখন দেখতেছি ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি আলহামদুলিল্লাহ এই হাদিসখানাগুলো খুব মুখস্থ করেছেন। তো আলহামদুলিল্লাহ হযরত নাফি বিন আব্দুর রহমান থেকে কিরাত এর জ্ঞান অর্জন করেছেন, অর্থাৎ কিরাতের দিক দিয়েও উনি খুব পারদর্শী ছিলেন। ফিকা আর হাদিস ওমর এর আজাদকৃত গোলাম মাওলা ইবনে ওমর হযরত নাফে আব্দুল্লাহ এর থেকে ইলমে দ্বীন অর্জন করেছেন। প্রায় 12 বছর পর্যন্ত ওনার থেকে ইলমেদিন অর্জন করেছেন, আরো অনেক আছে কাছ থেকে ইলমেদিন অর্জন করেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এমনকি ইনার মাশাআল্লাহ জন্মের ব্যাপারও বলা হচ্ছে 93 হিজরিতে জন্মগ্রহণ করেন, এমনকি ইনি মাশাআল্লাহ যে দুনিয়া থেকে বিদায় নেওয়া 179 হিজরিতে মানে রবিউল আওয়াল মাসের মধ্যে দুনিয়া থেকে পর্দা করেন। আল্লাহ পাক ইনার সদকে আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুন মাশাআল্লাহ। তো সংক্ষিপ্ত আমাদের মিরাজ ভাই থেকে ইনার জন্মবৃত্তান্ত সম্পর্কে এবং পাশাপাশি ইনার জ্ঞানের স্তর কেমন ছিল, যে আজকে আমরাও ইলমে দিন শিখি, আমাদেরও সাধারণ মানুষ হিসেবে আমরাও অনেক কিছু শিক্ষা অর্জন করি, কিন্তু আমাদের কতটুকু সেই জ্ঞানগুলো মুখস্থ থাকে এবং কতটুকু আমরা গুরুত্ব সহকারে শুনে থাকি সে বিষয়ে আরও ডিটেলস ইনশাআল্লাহ আমরা শুনবো, জানবো। আমাদের অপর মোবাইলে দাওয়াত ইসলামী আমাদের নাসির মাদানী হুজুরের কাছে যাব। হুজুর, আজকে দর্শক উদ্দেশ্যে আপনি আমরা যে বিষয় নিয়েছি হজরত মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি এনার সম্পর্কে কী তুলে ধরবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসলে আজকে যে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি বিষয়ে যে টপিক আশিকে মদিনা হিসেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অর্থাৎ মদিনা শরীফকে যেসব বড় বড় আল্লাহর বলিগণ, যেসব আশিকানে মদিনা যারা বেশি মহব্বত করেছেন, তাদের মধ্যে ফার্স্ট লেভেলে যার নাম আসে তার নাম হচ্ছে হযরত সাইয়েদনা ইমাম মালিক রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ, মানে যখন মদিনা শরীফের মহব্বতের কথা যখন আসে তখন অনেক বুজুর্গানে কিরামের নাম আসে, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে আমাদের ইমাম মালিক রাহমাতুল্লাহ। তিনি মদিনা শরীফকে এমন ভালোবাসতেন, কেননা আমার আমির হোসেন বলেছেন মদিনা ইসলিয়ে আত্মার জান ও দিল সে হে প্যারা, অর্থাৎ মদিনা শরীফ এই জন্য আত্মারের জান এবং হৃদয়ের চেয়ে বেশি প্রিয়। যে কে রেহেতে হে মেরে আকা মেরে সরওয়ার মদিনে মদিনে। আসলে মদিনা শরীফে মহব্বত যারা করেছেন এই জন্য করেছেন যে মদিনা শরীফের মধ্যে আমার প্রিয় নবী আরাম ফরমাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে মদিনা শরীফের মধ্যে আমার নবী আরাম ফরমানোর কারণে আমার নবী ঘুমিয়ে আছেন আলহামদুলিল্লাহ। তো ওই মদিনা শরীফের সম্মান এত বেড়ে গিয়েছে যে আশিকরাও ওই শহরকে মহব্বতকারী এবং আদবকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। এদের মধ্যে সর্বশ্রেষ্ঠদের মধ্যে কাতারের মধ্যে ছিল হযরত সাইয়েদনা ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা। মাশাআল্লাহ, আসলে এটা আশ্চর্যের বিষয়। জি, আমরা যদি বলি শুনি ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলার ব্যাপারে এভাবে লেখা আছে যে তিনি মদিনা শরীফের মধ্যে কখনো জুতা পায়ে দিয়ে হাঁটেনি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা হয়তো মুখে বলতে পারি, আসলে বিষয়টা যদি আমাদের ক্ষেত্রে হয় যখন উত্তপ্ত গরম, মানে যদি বাংলাদেশের কথা বলি এখানে চাইতেও বা আমরা আদার্স কান্ট্রি অনেক বেশি গরম, ওইখানে দ্বিগুণের চেয়ে বেশি গরম, অনেক সময় 40 উপর থাকে, অনেক 50 উপর থাকে। তো ওখানের মধ্যে ইনার মহব্বত হচ্ছে এটা যে আমি যে রাস্তা দিয়ে মানে যদি জুতা দিয়ে পা দিই ওখানে যদি আল্লাহ না করুক আমার প্রিয় নবীর কদম মুবারক লেগে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওখানে যদি আমার জুতা লাগে তো এটা আমার জন্য বেয়াদবি হয়ে যায়। আল্লাহু আকবার। অর্থাৎ আশিকে মদিনা কেমন হয়ে থাকে যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি এই রাস্তা দিয়ে যদি হেঁটে যায় তো ওখানের ধুলিবালি গুলো মুবারক হয়ে গিয়েছে, আদবওয়ালা হয়ে গিয়েছে। ওখানে আমার পা দিয়ে কিভাবে, আমার জুতা দিয়ে কিভাবে, আমার মন সায় দিচ্ছে না, এটা যে কিভাবে সম্ভব। শুধু তা নয়, তিনি এমন আল্লাহর আমার প্রিয় নবীর আশিক ছিলেন, তিনি কখনো মদিনা শরীফের মধ্যে উটের উপর সাওয়ার হয়ে চলেনি। আল্লাহু আকবার। কি কারণে? কেননা তখনকার জমানা ছিল, যুগ ছিল, বর্তমানে আমরা বাইক আছে, গাড়ি আছে, কার আছে, সোয়ারি আছে, কিন্তু তখনকার যুগের বাহন ছিল শুধুমাত্র উট বা ঘোড়া। জি জি। তো ওই সময়কার যুগে বড় বড় মন্ত্রী, ওই সময়কার যারা বড় বড় উচ্চ পদস্থ ছিল তারা অনেক সময় বড় বড় দামি দামি ঘোড়া এনাকে উপহার স্বরূপ দিতেন। অনেক সময় এরকম হয়েছে যে দামি ঘোড়া এনাকে উপহার দিয়েছে, ঘোড়াগুলা তিনি গ্রহণ করে আরেকজনকে দান করে দিয়েছেন। এটার উপর তো আমি চলতে পারবো না, কেননা আমি যদি ঘোড়ার উপর আরোহণ করে বা উটের উপর আরোহণ করে চলি তো হতে পারে আমার নবী ওই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছে, যদি আমার জন্য যদি বেয়াদবি হয়ে যায়। মানে সরকার যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছে আর ওই রাস্তা দিয়ে আমি গুলাম কিভাবে উঠে চলে যাবো। জি জি। এইভাবে ইনার ব্যাপারে আরো বর্ণিত রয়েছে, এমন আশিকে রাসূল ছিলেন, এমন আশিকে মদিনা ছিলেন। ইনি নিজে ইরশাদ ফরমান ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি। জি জি। আমার আমিরুস সুন্নাতের কিতাব আশিকান রাসূলের 130 ঘটনার মধ্যে রয়েছে যে এমন কোন রাত যায়নি আচ্ছা, এমন কোন রাত যায়নি যে মদিনা শরীফের মধ্যে এমন কোন রাত যায়নি যে রাতের মধ্যে আমার নবীর দিদার নসিব হয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কেমন একটা বিষয়, মানে প্রত্যেক রাতে আমার নবীর দিদার নসিব হতো। হায় কেমন আশিক। আচ্ছা, উঁচু লেভেলে কোন আশিক হয়ে থাকলে হয়তো বছরে একবার বা 5 বছরে একবার, জীবনে একবার, আমরা তো জীবনে একবার পাওয়ার জন্য বেকুল। আলহামদুলিল্লাহ, সবাই বেকুল, সকল আশিকা রসুল। তিনি এমন আশিক ছিলেন যে আশিকা রসুল প্রতিদিন আমার নবী দিদার করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে ইনার স্বপ্নের মধ্যে আমার নবী তশরিফ আনতেন। আল্লাহ, কেমন ইনার হাদিস শরীফের বর্ণনার ধরন ছিল অন্যরকম। কসর ভাই, ইনাকে যখন কোনো ছাত্র বা স্টুডেন্ট রাস্তার মধ্যে যদি জিজ্ঞাসা করতো, হুজুর আমাকে একটা উজুর মাসালা বলে দেন, উনি বলে দিতেন। আচ্ছা, উনি যদি গুসলের মাসালা জিজ্ঞাসা করতো, উনি বলে দিতেন। জি হুজুর একটা এই মাসালা বলে দেন, উনি বলে দিতেন। মাসালা মাসালের ক্ষেত্রে সাথে সাথে রাস্তার মধ্যে পেলে বলে দিতেন। কিন্তু যখন চলে আসলো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের বিষয়, যখন হাদিস শরীফের কথা আসলো, জি আমার প্রিয় নবীর সম্পর্কিত কোনো বিষয় যখন বলা হয়, হাদিস শরীফের বিষয় কিতাবের মধ্যে মনিত রয়েছে, তিনি রাস্তার মধ্যেই না এর উত্তর দিতেন না। আচ্ছা, অর্থাৎ হাদিস শরীফটা রাস্তার মধ্যে বয়ান করতেন না। অর্থাৎ এটা ছিল আমার নবীর একটা বাণী। আল্লাহ আল্লাহ, অমীয় একটা বাণী। ওই বাণী শোনানোর জন্য কেউ যদি আসতেন যে হুজুর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি ইরশাদ ফরমায়েছেন, তিনি রাস্তার মধ্যে বলতেন না। আল্লাহ, তিনি বলার জন্য মসজিদে নববী শরীফের মধ্যে একটা সিংহাসন সমাসীন করতেন। ওখানে চারিদিকে খুশবু, আগরবাতি, খুশবু যেগুলো লোবান রয়েছে এগুলা ব্যবস্থা করতেন। মজলিসের মধ্যে যারা স্টুডেন্ট, যারা ছাত্র ছিল, এদের বড় বড় এরা ছাত্ররা ছিল আল্লাহর ওলি। হায়, এরা ছাত্ররা ছিল বড় বড় ইমাম, অবশ্যই মাযহাবের ইমাম। তো এনারা সব উপস্থিত। তো উনি সিংহাসনের উপর বসে তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বয়ান করতেন। সুবহানাল্লাহ, অর্থাৎ হাদিস শরীফকে, কেননা এটা হচ্ছে আমার নবীর জাবানে পাকের একটা বিষয়। এটা অন্য কোনো মাসআলা মাসালা বিষয় না যেটা আমি রাস্তার মধ্যে পেলাম বলে দিলাম। এটা নবীর কথা, নবীর অমূল্য বাণী, নবীর ফরমানে মুবারাকা। এটা আমি রাস্তার মধ্যে বলতে পারবো না, এটা আমি যেখানে সেখানে বলতে পারবো না। এটার জন্য শুধুমাত্র উপযুক্ত হচ্ছে মসজিদে নববী। এবং কাউসারবে আরো ইন্টারেস্ট বিষয় হচ্ছে, আমার ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলাই যখন হাদিস শরীফ বয়ান করতেন, তখন হাদিস শরীফ বয়ানের ধরন ছিল এমন, তিনি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে উপবিষ্ট হয়ে উপস্থিত যারা ছিলেন তাদেরকে হাদিস শরীফ বয়ান করতেন যে এই নূরানী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে আমার নবীর রওজা মুবারকের দিকে ইশারা করে আল্লাহ বলেন, এই নূরানী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ ফরমায়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন অবস্থা কেমন ছিল, ইনার ইশকে রাসূল কেমন ছিল, আরো বর্ণিত রয়েছে আমার ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। জি জি জি, তিনি মদিনা শরীফকে তো এত মহব্বত করতেন, সাথে সাথে মদিনা শরীফকে এমন আদব করতেন, এমন ইজ্জত করতেন আমার নবী থাকার কারণে, আমার নবীর আরাম আলহামদুলিল্লাহ হওয়ার কারণে। তিনি মদিনা শরীফের মধ্যে কখনো তিনি প্রাকৃতিক হাজতের মধ্যে, অর্থাৎ যেটা ওয়াশরুমের যে ব্যবস্থা, প্রাকৃতিক হাজতের কাজ কখনো মদিনা শরীফের আওতার মধ্যে করেননি। আল্লাহ, শুধুমাত্র মদিনা শরীফের বাইরে যেতেন এই কারণে যিনি প্রাকৃতিক হাজত সারার জন্য। আল্লাহ, প্রতিদিন এরকম। এটাকে ঘিরে মনে অনেক ঘটনাও রয়েছে। আর ইনশাআল্লাহ আমরা শুনবো আমাদের নাসির হুজুর থেকে আর বিষয়ে যে মদিনা শরীফের প্রতি কেমন মহাব্বত, একজন আশিকের রাসূল কেমন হওয়া চাই, একজন আশিকের রাসূলের যে রাসূলের প্রতি কেমন আশিক হলে তার জীবন চরিত্র এত অসাধারণ হতে পারে, যা সাধারণ মানুষ আমাদের পক্ষে হয়তো অকল্পনীয়। জি হ্যাঁ, আসলেই ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি তেমন একজন আশিকের রাসূল ছিলেন, যিনার ঘটনাগুলো শুনলে হয়তো আমরা অনেকে মানে কাল্পনিকও বলতে মনে হতে পারে যে না, যে আসলেই ইনি এরকম আশিক ছিলেন। যিনার ব্যাপারে হুজুর বললেন না যে যখনই কোনো আশিকে মদিনার জীবন চরিত্র নিয়ে আলোচনা আসে, তখন ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনারা এমন আশিক যিনারা ফার্স্ট ক্যাটাগরিতে ইনাদেরকে পাওয়া যায়, যিনাদের নাম প্রথম পর্যায়ে চলে আসে। যে দেখেন না এমন কোনো ব্যক্তি কেমন যে পুরা মদিনা শরীফের মধ্যে জীবন অতিবাহিত করেছে জুতা ছাড়া, কেমন মন মানসিকতা অন্তরের মধ্যে, যে এই রাস্তা দিয়ে হয়তো যদি আমার নবী হেঁটে গিয়েছিল, আর আমি কীভাবে সেই রাস্তার মধ্যে জুতা দিয়ে চলতে পারি। অতঃপর অত্যন্ত উত্তপ্ত তাপ, এর সত্ত্বেও কষ্ট সহ্য করতে মহব্বত, আসলে মহব্বত যখন হয়ে যায় তখন হাজারো কষ্ট, রক্তের দাগও কি হয় না। কে বলে না হব্বে শাইয়ে ইউমি, অর্থাৎ কোনো বস্তু যখন মহব্বত চলে আসে জি জি জি, তখন ওই মহব্বতের বিষয়টা তাকে অন্ধ বানিয়ে দেয় নিঃসন্দেহে। হব্বে শাইয়ে ইউমি অর্থাৎ মানুষ যখন কোনো বিষয়কে মহব্বত করা শুরু করে দেয়, তার যখন পাকাভুক্ত হয়ে যায় তখন ওই বিষয়ে তিনি অন্ধ হয়ে যায়। আল্লাহ, দুনিয়ার অন্য কোনো বাধা এসে তাকে বাধা দিতে পারে না। অনেক যে সেই নজওয়ানদের যারা আজকে না জায়েজ, যারা মহব্বতে না জায়েজ আমরা ভালোবাসার নাম দিয়ে আমরা মনে করি না এটাই হচ্ছে আসলে মদিনার মহব্বত, আল্লাহ তার রসুলের প্রতি মহব্বতের ভালোবাসা কেমন ছিল সেই আশিক রসুলদের, তাদের তো কিছু মহব্বতের এই ঘটনাগুলো আমাদের শোনা উচিত, জানা উচিত। ইনাদেরকে মনেকে কি দিত, তোহফা দিত, গোড়া বা ওট, সেগুলো তিনি নিজে না রেখে বরঞ্চ কি অন্য কাউকে দিয়ে দিতেন। আল্লাহ আকবর, কেননা যে রাস্তা দিয়ে আমার নবী হেঁটে গিয়েছে সেই রাস্তা দিয়ে গোলাম কিভাবে উঠে করে জি কাজ করবে। আজকে যদি আমাদেরকে কেউ বাইক দেয় জি জি আগে নিয়ে নিবে, কেননা এটা বহার দিয়েছে আমার জন্য, সমস্যা নাই, এটা অনেকে দিবে তো দূরের কথা খুঁজে নিয়ে নিবে। আচ্ছা, কিন্তু ওই যেটা আমি বলেছি হযরত সাইয়েদনা ইমাম মালিক রাহমাতুল্লাহর বিষয়ে, ওই গুড়াটা ছিল ওই যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুড়ার মধ্যে একটা অন্যতম। যে গুড়াটার দাম অন্যান্য গুড়ার তুলনায় হাজার গুণ বেশি হতে পারে, মানে বলতে গেলে স্বর্ণের ঘড়ির মতো, অনেক বেশি দামে গুড়া, যেটা বিরল, যেটা পাওয়া, ওটা ইনাকে উপহার দেওয়া হয়েছে যেন ইনি একজন ইমাম আছেন, বড় উস্তাদ আছেন, বড় আলিমিদিন, ইনি যেন ভালো গুড়ার মধ্যে যেন আরোহণ করেন। সবাই খুশি হয়ে দিয়েছেন, কিন্তু এটা ইনি গ্রহণ করেননি। হায় আল্লাহ, আজকে আমাদেরকে কোনো কিছু তোহফা দিলে আমরা অনেক সময় এটার মধ্যে আমার নবী রাজি হবে কিনা, আমার আল্লাহ, হালাল হারাম কিছু বাঁচা করি না, বাস আমাদের উচিত ফ্রি পেলাম নিয়ে নিলাম। আসলে এই যে ছোট ছোট বিষয় বলছে হয়তো বা এনারা এরকম এরকম ছিল, কিন্তু এই ছোট্ট বিষয় থেকে আমাদের সারা জীবনের দুনিয়া ও আখিরাতকে কামিয়াব করার জন্য ছোট্ট বিষয়টাও যথেষ্ট। কেননা এনার প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তার রসুলকে প্রাধান্য দিয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে রসুলের মহব্বতকে প্রাধান্য দিয়েছে। আর আজকে আমরা সেক্ষেত্রে শুধু দুনিয়াকেই খুঁজে বেড়াই, যার কারণে আজকে আমাদের দুনিয়াও বরবাদ হচ্ছে, আখিরাতও বরবাদ হয়ে যাচ্ছে। তা আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক। আর ইনশাআল্লাহ আলোচনা শুনবো, মিরাজ ভাইয়ের কাছেও যাবো ইনশাআল্লাহ। তো কিছু দর্শকদের কল SMS অ্যাড করবো আমাদের অনুষ্ঠানের পর। এর মধ্যে যেমনটা ফেসবুকের মধ্যে মাশাআল্লাহ অনেক দর্শক আমাদের সাথে রয়েছেন, কিছু কমেন্ট অ্যাড করে নেব। মাশাআল্লাহ অনেক দর্শক যেমনটা হেলাল উদ্দিন কাদির ভাই মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন, এভাবে তাওহীদ ভাই মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ নূর হোসেন ভাই আমাদের সাথে রয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে মাশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে বরকত দান করুক, আল্লাহ পাক আপনাদেরকে উত্তম প্রতিদান নসিব করুক, কেননা আপনাদের মাধ্যমে অনেকেরই ইলমে দ্বীন শেখার সৌভাগ্য হচ্ছে। অন্য এক দর্শক আমাদের কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। মদিনা লাগছে। আল্লাহ পাক আপনাদের কবুল করুক। খাগড়াছড়ি থেকে আমাদের কমেন্ট করেছেন, আল্লাহ তাআলা যারা আমাদের অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধিতে কল বা SMS করেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে, সকলের হাজিরিকে কবুল করুক। আর দর্শক কিছু কল অ্যাড করব, যে আমাদের কল শুনিয়ে দেন। আচ্ছা, আজকে আমাদের কিছু প্রবলেমের কারণে আমাদের নাথ পরিবেশনকারী ইসলামী ভাই হয়তো উপস্থিত হতে পারেনি। ইনশাআল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি আপনারা আমাদের কল করছেন। ইনশাআল্লাহ অন্য এক সময়ে আমাদের পরবর্তী অনুষ্ঠানে আমরা অবশ্যই আপনাদের অনুরোধগুলো পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আজকের বিষয়টি খুবই চমৎকার, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে। তো ওনার কয়েকটি ঘটনা বলুন, যে ঘটনার মাধ্যমে আমরা নিজেদেরকে সংশোধন করতে পারি এবং আমাদের জীবনকে উপকৃত করতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই চেষ্টা করব ইমাম মালিক রহমাতুল্লাহি তাআলা আলাইহির বিভিন্ন জীবনের ঘটনাগুলি আপনাদের কাছে তুলে ধরার জন্য। মিরাজ হুজুর, আপনার কাছে আসবো, ইমাম মালিক রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে ঘিরে আপনি আর কি বিষয় তুলে ধরবেন আজকে? আলহামদুলিল্লাহ, আমি নাসির ভাইয়ের সাথে মিলিয়ে কিছু কথা বলবো, যে এই কথা যে আলহামদুলিল্লাহ ওনার তো আদবের ব্যাপারে নাসির ভাই অনেক বলেছেন। তো আরও অনেক কিছু আদব, যেমন তিনি যে এই লোবান খুশবু মিশ্রিত করে আগে তিনার আস্তানাকে কী করতেন, সুসজ্জিত করতেন। এর পাশাপাশি এখানে উনি যখন হাদিস মোবারকা বর্ণনা করতে আসতেন, প্রথমে গোসল করতেন, এরপর উত্তম পোশাক পরিধান করতেন, এরপর আলহামদুলিল্লাহ ওযু কালাম করে উত্তম খুশবু লাগাতেন। সুবহানাল্লাহ। জীবনের মধ্যে যা পেয়েছি শুনেছি উনি সবচেয়ে উত্তম খুশবু পছন্দ করে আগে খুশবু লাগাতেন। আল্লাহ। এরপর আসতেন আলিশান, ওনার জন্য একটা সিট করা হতো, ওই সিটে উনি বসতেন, মানে স্পেশাল একটা প্লেস যেখানে উনি আলাদা। উনি কখনো মসজিদে নববী এবং ওনার আরেকটা নির্দিষ্ট ওনার এই আসন আছে, আস্থান আছে, যেখানে বসে উনি এই জ্ঞান চর্চা করতেন বা এই জ্ঞান শিক্ষা দিতেন। ওই দুটো স্থান ছাড়া কখনো হাদিসে মুবারাকা বর্ণনা করতেন না। সুবহানাল্লাহ। তো এর পাশাপাশি এই ফজর নামাজের পর উনি বেশিরভাগ হাদিসে মুবারাকা বর্ণনা করতেন। ফজর নামাজের পরে উনি জিকির আজগার করতেন, এরপর আস্তে আস্তে সবাই আসতো, এরপর বর্ণনা করতেন। একদিন এরকম ঘটনা একটা ঘটেছে, উনি হাদিসে মুবারাকা বর্ণনা করলে এমন অবস্থায় বর্ণনা করতো, আদবের খেয়াল, আদবের দিকে লক্ষ্য রাখতো, কখনো হাত পা নাড়াচাড়া করতো না, এমন ভাবে সোজা হয়ে বসতো যে একটা পাখি যদি ওনার গায়ে এসে বসতো বুঝতে পারতো না এটা কার নাকি মানুষ। তো একবার হাদিসে মুবারাকা বর্ণনা আদব, হাদিস মুবারাক এমন শিক্ষা রসুল নিয়ে উনি বর্ণনা করতো যে হাদিস মুবারাকা বর্ণনা করতে গেলে ওনার এই ধারণা থাকতো যে না, আমার রসুলের হাদিস মুবারাকা বর্ণনা করতেছি। তখন আদবের ক্ষেত্রে কখনো কোনো কিছু নাড়াচাড়া করতো না। এর একটি ঘটনা এভাবে রয়েছে যে একবার হাদিস মুবারাকা বর্ণনা করতেছিলেন, করার সময় ওনার চেহারা হঠাৎ লালচে হয়ে গিয়েছে। আচ্ছা। তো উপস্থিত সবাই এটা উপলব্ধি করতে পারলো। জি। তো হাদিস মুবারাকা বর্ণনা করছে আর চেহারা দিকে লালচে হয়ে যাচ্ছে বারবার। তো হাদিস মুবারাকা বর্ণনা করা যখন শেষ হয়ে গিয়েছে তখন ওনাকে জিজ্ঞেস করতে লাগলো, আপনি প্রতিদিন হাদিস মুবারাকা বর্ণনা করেন কিন্তু আপনার চেহারাটা এভাবে অবস্থা হয় না, রং পরিবর্তন হয় না, আজকে আপনার চেহারার রং পরিবর্তন হওয়ার কারণ কি? বলতে লাগলো, আমি যখন হাদিস মুবারাকা বলি আমার রসুলের দিকে আদব করে, আমার রসুলের ইশকে রসুল নিয়ে অন্তর থেকে আমি হাদিস মুবারাকা বলার চেষ্টা করি, আর আদবের বরখেলাপ হবে বিদায় আমি হাদিস মুবারাকা বলতে গিয়ে কখনো নাড়াচাড়া করি না, দুজানু হয়ে বসে থাকি, এভাবে বসেই থাকি। কিন্তু আজ যখন আমি হাদিস মুবারাকা বর্ণনা করতেছিলাম আমাকে একটা পোকা আমার পায়ে কামড় দিয়েছে। আল্লাহ। আর ওই পোকাটা একবার নয়, 16 বার আমাকে কামড় দিয়েছে। ওই কামড় দেওয়ার কারণে আমি তো আদবের ক্ষেত্রে নাড়াচাড়া করতে পারছি না কিন্তু আমার চেহারা দিয়ে ওটা ফুটে উঠেছে। দেখেন হাদিস মুবারাকা বর্ণনা করতে গিয়েও 16 বার একটা পোকা কামড় দিচ্ছে, আর আমরা সামান্য একটু দিন অর্জন করতে গেলেই, সামান্য হাদিস মুবারাকা অর্জন করতে গেলে পোকা তো কামড় দেওয়া দূরে থাক, আমাদের কথার আদব। আজকে আমরা বিভিন্ন মেহফিল দেখছি, আলহামদুলিল্লাহ ইলমেদিন প্রচার হচ্ছে, কিন্তু দেখেন ওইখানেও হাদিসে মুবারাকা বর্ণনা করা হয়, কিন্তু অনেক সময় এই হাদিসে মুবারাকা বর্ণনা করার সময় হাসি ঠাট্টার ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ মাফ করুক আমাদের কথাবার্তা বলার ক্ষেত্রে আমাদেরকে। এখানে একটা বিষয় দেখেন, আজকে আপনি বলছেন যে যখন শুধুমাত্র হাদিস শরীফটা বয়ান করছে ওই সময়ে বলার ক্ষেত্রে কতটুকু আদব, আর আজকে মানে এনাদের আমার নবীর যেন কোনোভাবেই কষ্ট না পায় না, দেখেন কোনো কথার দ্বারা, ধরন দ্বারা, যে আমার রসুলের ব্যাপারে যখন বলবে না, যেমন মসজিদে নববীতে খলিফা মনসুর, উনিও একজন খলিফা ছিলেন, ওনার আওয়াজ হঠাৎ বড় হয়ে গিয়েছিল, উনি নেকির দাওয়াত দিতে গিয়ে বলতে লাগলো, এই মনসুর, খলিফা মনসুর, এটা আমার রসুলের রজা শরীফ, এই মসজিদের নববীতে আল্লাহ তাআলা কোরআন ইরশাদ ফরমিয়েছেন যে আমার রসুলের মসজিদের নববীতে যেন আমাদের আওয়াজকে ছোট করে রাখি। নেকির দাওয়াত দিতে গিয়ে ওনাকে এটা বোঝালেন যে আমার রসুল যেন আদবের কোনো বরখেলাপ হয় এমন কোনো কাজ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নিজেও করতেন না, করতেও দিতেন না। আলহামদুলিল্লাহ আজ্জাল। একবার দেখেন এই যে উনি জ্ঞান চর্চা করার সময় সবাইকে সমান্তরালে দেখতেন। আচ্ছা। ওখানে বাচ্চারাও কিন্তু সাধারণ স্টুডেন্টের মতো হয়ে দিন অর্জন করার জন্য ওনার কাছে আসতেন। একবার বাচ্চা হারুন রশিদ ওনার কাছ থেকে ইলমে দিন হাসিল করার জন্য আগ্রহ পোষণ করেছেন। আচ্ছা। একজন বাচ্চা তা হারুন রশিদকে বললো যে ঠিক আছে, ওনার উজির পাঠিয়েছে, উনি বললো ঠিক আছে ওনার জন্য কালকের দিন দিলাম, তো তখন বাচ্চা হারুন রশিদ কি করলো, ওনার দরবারে, ওনার এই রাজসভাতে বসেছিলেন যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আসবেন এবং ইলমে দিন আমাকে শোনাবেন, আমি জ্ঞান অর্জন করব। কিন্তু সময় পার হয়ে যাচ্ছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এখনো আসছে না। তো এর অনেকক্ষণ দেখার পরে কি করলো, খবর পাঠালো যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কেন আসছে না, একটু খবর নিয়ে আসো। আচ্ছা। তো গেল, যাওয়ার পর দেখতে লাগলো যে উনি ওনার যে আসন আছেন, আস্তানা, ওইখানে বসে উনি কি করছেন, ইলমে দিন প্রচার করছেন বা ইলমে দিন ছড়াচ্ছেন। তো ওনাকে জিজ্ঞেস করলো, হুজুর আপনি আজকে বাদশাহ হারুন রশিদকে সময় দিবেন বলেছিলেন, ইলমে দিন শিক্ষা দিবেন বলেছেন কিন্তু আপনি গেলেন না। তো উনি বলতে লাগলো যে জ্ঞানের কাছে মানুষ যায় না মানুষের কাছে জ্ঞান আসে? আল্লাহ আল্লাহ আল্লাহ, জ্ঞানের কাছে মানুষ যায় না মানুষের কাছে জ্ঞান আছে। এখানেও কিন্তু আমরা মাদানী ফুল পাই। আজকে আমরা ঘরে বসে জ্ঞান অর্জন করতে চাই, ইউটিউবে চার্জ দিলে আমরা জ্ঞান অর্জন করতে পারতেছি, অথচ আমরা একটু জ্ঞান অর্জনে বের হচ্ছি না, কষ্ট। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী পড়েছি যে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনে এমন একটা ঘটনা ঘটেছে, তিনি এমন অবস্থায় গিয়েছেন যে 3 দিন বন জঙ্গলে ফল ফুল খেয়ে জীবন বাঁচিয়েছেন। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারেও এমন কম হয় নাই। উনি আশিক রসুল ছিলেন বিদায় মদিনা শরীফের বাইরে তো যান, ঠিক আছে মদিনা শরীফে উনি নিজেকে থাকা পছন্দ এবং জ্ঞান অর্জন করাকে পছন্দ করতেন, কিন্তু উনি ইলম অর্জন করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছেন এবং ক্ষুধা ওনাকে কি করেছেন, ক্ষুধা ওনার কাঠগড়ায় এসে দাঁড়িয়েছেন। উনি ক্ষুধা নিবারণ করার জন্য ছাদের খাটকড়ি যেগুলো ছিল সেগুলো খুলে খুলে বিক্রি করে ক্ষুধা নিবারণ করেছেন। আসলে মদিনা শরীফ ইনাদের যে থাকা, এমনকি মদিনার মহব্বতে মদিনা ছেড়ে না যাওয়া, এমনকি ইলমে দিন শিক্ষা, যেটা বললেন আজকে আমরাও তো অনেক কিছু শিক্ষা অর্জনের জন্য দেখেন উনি ইলমে দিন প্রথমটা এখানে মাদানী ফুল হচ্ছে কি ইলমে দিন শিখতে উনি অনেক কষ্ট করেছেন, নিজের ছাদকে ছাদের কাঠকড়ি যেগুলো ছিল যেগুলো ছাদ হিসেবে লাগিয়েছে ওগুলো খুলে খুলে বিক্রি করে উনি জীবন যাপন করেছেন, কিন্তু ইলমে দিন শিক্ষা উনি ছাড়েন নাই এবং কোনো কমতিও রাখেন নাই। এর পাশাপাশি ইলমে দিনেরকে এত গুরুত্ব দিতেন যে দেখেন ইলমে দিনের মর্যাদা কিভাবে উনি বাদশাকে পর্যন্ত বলেছেন যে জ্ঞানের কাছে মানুষ যায় না মানুষের কাছে জ্ঞান যায়। আজকে আমরা দেখেন আমরা ঘরে বসে জ্ঞান অর্জন করতে চাই, আমরা একটু বের হতে চাই না। জ্ঞান এমন একটা মূল্যবান জিনিস যে ইলম আমলের ইমাম, অর্থাৎ আমল আমরা করতেছি, আমরা অনেকে আছি আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি, আজান দেওয়ার আগে মসজিদে চলে যাচ্ছি, কিন্তু দেখেন আমরা অনেকে আছি আলহামদুলিল্লাহ যে মসজিদে যাচ্ছি কিন্তু মসজিদের আদব সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই, যার কারণে আমরা ওই এখানে যে আদব রক্ষা করে উনি পায়ে স্যান্ডেল পর্যন্ত পরতো না, অনেক ঘোড়া উপহার দিত উনি পরতেন না, এটা এখানে সওয়ারি করতেন না, জীবন ওনার জীবনের মধ্যে কেউ দেখাতে পারবেন না উনি কখনো সওয়ারি করেছেন মদিনা শরীফে। তো এই দেখেন কত আদব করতেন। আপনি যেটা বলছেন যে এতক্ষণ ধরে যে ইনার যে জীবনের মধ্যে যে ইনার জুতা ছাড়া হাঁটা, এটা কিন্তু যাদের ইলম নেই ইলমের দিনে তারা এগুলো কিন্তু কিছু বুঝতে পারবে না। আপনারা কি আর কথাবার্তা বলছেন, মদিনা শরীফ তো এখন তখনের যুগে পিচ ডালা ছিল না, কঙ্কর ছিল, বালি ছিল, এখন আমরা পিচ ডালার মধ্যে হাঁটতে গেলে আমাদের কষ্ট হয়ে যায়, বরঞ্চ ঘরের মধ্যে অনেকে স্যান্ডেল ছাড়া হাঁটতে পারে না, কারণ স্যান্ডেল ছাড়া হাঁটতে কষ্ট হয়ে যায়, রাস্তা তো দূরে থাক। কিন্তু এনাদের কেমন ইশকের রসুল ছিল দেখেন, অনেক আশিকের রসুলের ব্যাপারে দেখা যায় যে ওরা পা পর্যন্ত দেয় নাই, হাঁটু দিয়ে হাঁটছে, হাঁটু গড়িয়ে গড়িয়ে হেঁটে হেঁটে কি করেছেন গিয়েছেন, এমনও কিতাবের মধ্যে পাওয়া যায়। আর এর পাশাপাশি দেখেন ইশকে রসুল, আসলে আমরা আমার রসুলকে কি মনে করি জানি না, যে রসুলের সাফাই ছাড়া আমরা কি পারবো না, সাফাই ছাড়া আমরা নাজাত পাবো না, অথচ আমরা আমার রসুলের আনুগত্য আজকে কতটুকু করতেছি। রসুলের ব্যাপারে কথা বলতে গেলে আদব থাকতে হবে, আমার রসুলকে মহব্বত করতে গেলে যে নাইব রসুল হয় অর্থাৎ রসুলকে মহব্বত করেন, রসুলের দিন প্রচার করেন, তাকেও ওইভাবে আখলাক সম্পূর্ণ হতে হবে। শুধু আমি এই যেভাবে সেভাবে চললাম আর রসুলের হাদিস বর্ণনা করলাম না, ইখলাস আমার মধ্যে থাকতে হবে, আমার মধ্যে আদব থাকতে হবে, বা আদব বা নসিব, বে আদব বে নসিব, যার যত আদব হবে তার নসিবের তত ভালো হবে। আজকে আমরা ইলমে দিন বর্ণনা করতে গিয়ে অনেক সময় ওযু থাকা অবস্থায় আমরা ইলমে দিন বর্ণনা করতেছি না, অনেক সময় ইলমে দিনকে আমরা মূল্যায়ন করতেছি না, ওই বলছিলাম ঘরে বসে আমরা ইলমে দিন হাসিল করতে চাচ্ছি, আমরা মধ্যে ইলমে দিন হাসিল করতে চাচ্ছি। ইলমে দিন আসলে ইলমে দিনকে যদি না বুঝি, মূল্যায়ন না বুঝি, তাহলে আমি রসুলের মূল্যও বুঝবো না, আল্লাহ তাআলার এই ব্যাপারও বুঝবো না। কারণ গসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ, মনে হয় না এই কোরআন কারীমের এই আয়াতটা, তো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করার ব্যাপারে, যে আল্লাহকে ভয় বলছে, গসে পাককে জিজ্ঞেস করতেছে আল্লাহকে আমরা কিভাবে ভয় করব, বা আল্লাহকে ভয় করার ব্যাপারে কেমন স্তর আছে, যে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এটা কি সাধারণ মানুষ যেভাবে ভয় করবে, একজন মুত্তাকিও কি সেভাবে ভয় করবে? গসে পাক বলতেছে সাধারণ মানুষ ভয় করবে অবশ্যই, যে আল্লাহ তাআলার আযাবের ব্যাপারে, যে আল্লাহ আমাকে কোন আযাবে আমি যদি গ্রেফতার হই কিনা, আর যারা ফরজগার আছে তারা ভয় করবে ইবাদতের ব্যাপারে, তাদের ইবাদত কোনো ছুটে যাচ্ছে কিনা, ইবাদতের মধ্যে কোনো গাফিলতি আসতেছে কিনা, আমলের মধ্যে কোনো গাফিলতি আসতেছে কিনা। যারা আরো আলা মকামা আছে তারা ওইভাবে ভয় করবে যে আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়া থেকে কি আমি বিফল হয়ে যাচ্ছি কিনা, গাফিল হয়ে যাচ্ছি কিনা, আমার রসুলের গোলামের থেকে কি আমি খালিশ হয়ে যাচ্ছি কিনা, এরকম ভয় থাকতে হবে। মানে ভয়ের স্থলভিষুক্ত আছে, এক এক মানুষের ক্ষেত্রে এক এক রকম। এভাবে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদেরকে ইবাদতের ব্যাপারে, আল্লাহ তাআলার আযাবের ব্যাপারে ভয় করতে হবে। আজকে জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমরা ভয় করছি না, আমরা জ্ঞান অর্জনটাকে একেবারে তুচ্ছভাবে নিয়ে নিচ্ছি যে আমি ঘরে বসে জ্ঞান অর্জন করতে চাচ্ছি। অথচ দেখেন বিনোদনের জন্য আমরা কত জায়গায় চলে যাচ্ছি, বিনোদনের জন্য আমাকে বলতে হচ্ছে দুনিয়াকে পাওয়ার জন্য আমরা কত দুনিয়াকে পাওয়ার জন্য কত সফর করতেছি, আর আল্লাহ তাআলার কুদরতি নিদর্শনগুলোকে দেখার জন্য আমরা বিভিন্ন দেশে সফর করতেছি। সফর করার জন্য, এন্টারটেইনমেন্ট নেওয়ার জন্য আমি কত টাকা খরচ করছি, অথচ ইলমদিন হাসিল করার জন্য আমার পা একটু আগাচ্ছে না। অথচ দেখেন দুনিয়াতে কোনো সফর করতে গেলে, এন্টারটেইনমেন্ট করতে গেলে আপনার জন্য কোনো গালিচা বিছানো হচ্ছে না, অথচ কিতাবের মধ্যে আছে যে ইলমদিন হাদিস ইলমদিন অর্জনের জন্য বের হয় তার জন্য ফেরেশতারা পাকা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত মর্যাদা! ফেরেশতা নূরের পাকা বিছিয়ে দেন। সে তা নয়, সে যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তায় কবরবাসীদের ৪০ দিনের আযাব লাঘব হতে থাকে। সুবহানাল্লাহ, হাজার জানাজা নামাজ পড়ার থেকে উত্তম, হাজার রোগী দেখার থেকে উত্তম ইলমদিন অর্জন করতে যাওয়া। ওই ইলমদিনকে আমরা একেবারে মূল্যায়ন করতেছি না। অথচ ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দেখেন ইলমদিনকে কিভাবে মূল্যায়ন করতেন। একটা হাদিসে মুবারাকা ওযুবিহীন বলতেন না, আদব রক্ষা করতেন। আর যখন ইমাম বাদশা হারুন রশিদ ওজুরকে পাঠিয়েছেন, বলছে ইলম কি জ্ঞান মানুষের কাছে যায় না, মানুষ জ্ঞানের কাছে যায়। আজকে জ্ঞানকে আমাদের কাছে ডাকতেছি, অথচ জ্ঞানের কাছে আমরা যাচ্ছি না। এর পাশাপাশি উনি বলতে লাগলো যে আসুন আজকে আমার বাচ্চাকে কিছু জ্ঞান শুনিয়ে দিন, চলেন আপনি তশরীহ নিয়ে আসেন। বলতেছে একক চাহিদার জন্য সমষ্টির চাহিদাকে খুন করা যায় না। আচ্ছা, ব্যক্তির চাহিদার জন্য সমষ্টির চাহিদাকে খুন করা যায় না। অর্থাৎ আমার ইলমে দিন হচ্ছে এমন, আমার রাসূলের ইলমে দিন শোনার হক সবাই রাখে, তা আমি শুধু একজন বাচ্চার জন্য আর সমষ্টি সকলের কি করতে পারি না, এই তাদের আয়োজনকে, তাদের আসা যাওয়াকে, তাদের বসাকে আমি হত্যা করতে পারি না। তো দেখেন, এটা শুনে বাদশা এমন উৎসাহিত হয়েছেন যে নিজেই ওনার আস্তানাতে এসে হাদিসে মুবারাক অর্জন। সুবহানাল্লাহ, দেখেন হাদিসে মুবারাকা কিভাবে মূল্যায়ন করা শিখিয়েছেন এবং কিভাবে মূল্যায়ন করতেন। আমরা নিজেরা যদি কিতাবের আমলকে, ইলমে দিনকে যদি মূল্যায়ন না করি, আমাদের থেকে যদি মূল্যায়ন না শিখে, তাহলে ওরা আমল করবে কিভাবে? তাহলে আমাদেরকে উপস্থিত যারা আমরা ইলমে দিন বর্ণনা করি এবং অর্জন করি, তাদেরকে অবশ্যই এখানে আদবের ক্ষেত্রে খেয়াল রাখা দরকার, এবং যারা আসছে তাদেরকেও অবশ্যই বোঝানো দরকার যে ইলমে দিন কিভাবে অর্জন করতে হয়। অবশ্যই, আসলেই মিরাজ আপনি যেটা বলছেন ইলমে দিনের ব্যাপারে, দর্শক ইলমে দিন অর্জন করা যেমন জরুরি, এবং ইলমে দিন অর্জন করার ক্ষেত্রে যেটা সম্মানের ব্যাপার, হাদিস শরীফ, নবীর সুন্নত, নবীর মহব্বত, আসলে মূল কথা এটাই উঠে আসে, নবীর প্রতি মহব্বত যার যত বেশি, নবীর সাথে সম্পৃক্ত প্রত্যেকটা কিছু প্রতি তার আদবও তত বেশি হয়ে থাকে। তাই আমাদেরও নবীর মহব্বত, ইশকের রসুল আল্লাহ তাআলা যেন আমাদেরকে নসিব করে, আল্লাহ পাকের দরবারে সে দোয়া আমরা করি। নাসির হুজুর আমাদের মিরাজুল মাশাআল্লাহ খুব সুন্দর এতক্ষণ বলছিলেন, ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার ইলমে দিন যে শিক্ষা অর্জনের ক্ষেত্রে যে ত্যাগ তিতিক্ষা ইনার মাশাআল্লাহ, সে বিষয়ে আপনি ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা কী তুলে ধরবেন? আমি তো আলহামদুলিল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আসলে এমন বুজুর্গ ছিলেন যার বিষয়ে আসলে আমরা যদি বলতে থাকি তবে এরকম অনেক সিলসিলা করতে হবে, অনেক প্রোগ্রাম করতে হবে। জি জি, ইনার বিষয়ে একটা বিষয়ে আমার মিরাজ ভাই বলছেন, এটা হচ্ছে ইনি মদিনা শরীফ থেকে বেড়ে যেতেন না, মদিনা শরীফ থেকে বাহিরে এই জন্য যেতেন না যে বাহিরে যদি কোনো কারণে হঠাৎ আমার যেতে হয়, ওখানে যাওয়া অবস্থায় যদি আমার মৃত্যু আসে, আল্লাহ মদিনা শরীফ মৃত্যুবরণ করা যে ফজিলত, ওই ফজিলত থেকে যদি আমি বঞ্চিত হয়ে যাই, হায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনুন, হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রহমতুল আলম হুজুরপুর নূর আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইসতাতাআ আইয়ামুতা বিল মদিনাতি জি ফালিয়ামুত বিহা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা। আমার প্রিয় নবী ইরশাদ ফরমান, যে ব্যক্তি মদিনা শরীফে মৃত্যুবরণ করতে পারে সে যেন সেখানে মৃত্যুবরণ করে। হায় সুবহানাল্লাহ, কেননা আমিন, আমি মদিনায় মৃত্যুবরণকারীদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ, এই হাদিস শরীফের উপলক্ষ করে হযরত সাইয়েদনা ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই কখনো মদিনা শরীফের বাইরে কোনো চিকিৎসার জন্য, কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য এই জন্য যেতেন না, যদি আমি গিয়ে যদি কোনো কারণে যদি মৃত্যুবরণ করতে হয়, এই ফজলত থেকে যদি আমি বঞ্চিত হয়ে যাই, না যাওয়া যাবে না, এখানে থাকতে হবে। যেটা হোক না কেন, লাস্ট পর্যন্ত বলা হচ্ছে ইনি কোনো কারণে মদিনা শরীফ থেকে বের হতেন না, এটা ভয় করতেন যদি আমি এক সেকেন্ডের জন্য বের হয়ে যাই, ওই সেকেন্ডের মধ্যে যদি আমার মৃত্যু চলে আসে। আর এই ফজিলত থেকে হাদিস শরীফে যে আমার নবীর সুসংবাদ, যে যারা মদিনা শরীফের মধ্যে ইন্তিকাল করবে তাদের জন্য আমি সুপারিশ করবো। এই ফজিলত পাওয়ার জন্য ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি মদিনা শরীফের মধ্যেই থাকতেন, যে কোনো সমস্যা হোক না কেন মদিনা শরীফের মধ্যে থাকতেন, ওখানের মধ্যে এটা সমাধান করতেন, এটার বাইরে যেতেন না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এর আশাকে পূরণ করেছেন, মদিনা শরীফের মধ্যে ইনার ইন্তেকাল হয়েছে। আমার নবীর কদম মুবারকে জান্নাতুল বাকি শরীফের মধ্যে ইনার এখন মাজার শরীফ রয়েছে। সুবহানাল্লাহ। আসলে আশিকরা তো চাইবে নবীর সরকারের কদমের মধ্যে নিজে যেন শেষ সময়টা অতিবাহিত হয়। আজকে মাশাআল্লাহ আমি আলোচনা করব দাওয়াত বরকাতুহুমুল্লাহ আলিয়া, আজকে সেই ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই ইমামগণদের জীবন চরিত্রগুলো আমাদের কাছে কিভাবে তুলে ধরছে। দেখি ইনার প্রত্যেকটা দোয়ার মধ্যে এটা দেখি, যখন মৃত্যু আসে যেন আমার মতটা মদিনা, কেন মদিনা শরীফের জান্নাতুল বাকি শরীফের মধ্যে। আলহামদুলিল্লাহ আমার আমিরুস সুন্নাতের একটা ঘটনা মনে পড়ে গেল। আচ্ছা, তিনি ইরশাদ ফরমান, আমাকে কেউ প্রশ্ন করলো জি জি যে আপনি কি কখনো জান্নাতুল বাকি শরীফের ভিতরে গিয়েছেন? অর্থাৎ বর্তমানে তো চার দেয়ালের যেটা বাউন্ডারি, ভিতরের জন্য ছোট ছোট নতুন রুট রয়েছে। মাসআলা এরকম যে যেখানে কবরস্থানের মধ্যে যেগুলো নতুন রাস্তা বানানো তৈরি করা হয়, যেহেতু ওখানে পূর্বেকার কবর থাকে, তো ওই অবস্থার যে রাস্তাগুলো করা হয়, ওই রাস্তার মধ্যে হাঁটা হচ্ছে হারাম যদি নিচে কোনো কবর থাকে। জি জি জি। আর যে রাস্তার বিষয়ে সন্দেহ হয় ওটাও গুনাহগার হবে, মানে না হাঁটাই বেটার। মানে যেটা কবরস্থানের মধ্যে যেগুলো নতুন রাস্তা মানুষ হাঁটাহাঁটি করে, মানে নিশ্চয়ই যারা দর্শকবিদ আছেন আমাদেরও আজকে এই বিষয় থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। অনেক সময় কবরস্থানের মধ্যে অনেক সময় কারো আত্মীয় স্বজন ইন্তেকাল করতে গেলে সবাই গিয়ে এখানে ভিড় করে। ছোট ছোট মানে কবর থাকে, বড় কবর থাকে, পুরাতন থাকে, নতুন থাকে। কবরস্থান পুরাতন হোক না কেন ওখানে যদি পা রাখে এটা গুনাহগার হবে। আর নতুন যেগুলো রাস্তা হয় ওই রাস্তার মধ্যে যদি চলে, নতুন রাস্তা যেটা নতুন রাস্তা আগে কবর ছিল ওখানে, ওটা চলাফেরা করা বা ইবাদত করা, ওখানে বসা, এগুলো সব হারাম। তো আমার আমিরুস সুন্নাতের কাছে জিজ্ঞাসা করলো, বাবা আপনি কি জান্নাতুল বাকি শরীফের ভিতরে গিয়েছেন? আচ্ছা, তো আমার আমিরুস সুন্নাত বললেন, আমি তো যতবার জিয়ারত করেছি জান্নাতুল বাকি শরীফের বাউন্ডারি বাহির থেকে বসে জিয়ারত করেছি। অনেক সময় এমন লাগতো, দিলের মধ্যে এমন লাগছে যে আমরা তো আমাদের দেশ থেকে, আমাদের বাংলাদেশ থেকে জান্নাতুল বাকি শরীফকে অনেক মহব্বত করি, চুমু দিই, হ্যাঁ অনেক আদব করি, ইজ্জত করি, কারণ আল্লাহ রুলের করেছেন। জি জি। তো আমার আমিরুস সুন্নাত এরকম বলেছেন যে আমি যখন জিয়ারত করছি অনেক সময় দূর থেকে, অনেক সময় গাড়ি যখন পাশ দিয়ে যাচ্ছে উঁচু মানে স্পিডে দ্রুত বেগে, তো অনেক খারাপ লাগে। আমরা অন্য দেশ হয়ে আমরা মদিনা শরীফকে এত মহব্বত করি, অনেক সময় এখানে যারা গাড়ি চালাও আশিকের একটা কথা আর কি, হ্যাঁ যেটা কিন্তু অকল্পনীয় একটা বিষয়। তো মানে অনেক খারাপ লাগছে, কেন এখানে মধ্যে আমার নবীর জান্নাতি সাহাবীরা, সকল নবীর সাহাবী জান্নাতি যারা আরাম ফরমাচ্ছেন। তো কখনো আমি জান্নাতুল বাকি শরীফের ভিতর আমি প্রবেশ করিনি আমার আমিরুস সুন্নাতের কারণে। জি, আমার আমিরুস সুন্নাতের এই শব্দটা অনেক ইন্টারেস্ট বিষয়, যে বলেন আমি জীবনে একবার প্রবেশ করবো ইনশাআল্লাহ আর বের হব না। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যদি ইন্তেকাল করি ইনশাআল্লাহ আমার নবীর সাদকা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে জান্নাতুল বাকি শরীফের পথে যখন একবার প্রবেশ করব এরপর আর বের হবে না। কিন্তু এখন প্রবেশ করিনি, কারণ ওখানে সাহাবায়ে কেরাম আদব, এখন ভিতরে গিয়ে জিয়ারত করতে গেলে অন্য কোনো সাহাবী পিঠ হয়ে যাবে। আল্লাহর বলিদের ওনারা তো আদব, ওনাদের মানে কেমন প্রশ্ন করলো আর কেমন জবাব। আমি কখনো প্রবেশ করিনি আদবের কারণে, যদি প্রবেশ করতে হয় আর বেরই হব না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইনার উসিলায় আমাদেরকেও হেকাশ, আল্লাহ তাআলা আমাদেরকেও এই মদিনা শরীফের মধ্যে মৃত্যু নসিব করুক। আসলে যেটা আজকে আমাদের হয়তো এই ধরনের চাওয়া, অনেকেই এটা সাধারণ যারা আজকে আমরা শুনতে পাচ্ছি তাদের হয়তো এটা অবাকও লাগতে পারে যে নিজের দেশের মধ্যে মৃত্যুবরণ না করে। আসলে যে আশেকরা নবীর কদমে, কারণ আমার নবী বলেছেন, যেটা আমার কিছুক্ষণ আগে বর্ণনা করেছে, তোমাদের যাদের সৌভাগ্য হয়, তোমরা যারা পারো হ্যাঁ মদিনাতে এসে তোমাদের মৃত্যুবরণ করার জন্য দোয়া করার একটা বিষয় বললেন, কারণ আমার নবী তাদের জন্য সুপারিশ করবেন। আর নবীর সুপারিশ যার নসিব হয়ে গেল তার তো আর কিসের টেনশন। আল্লাহ তালা আমাদের সকলকে জীবনে একবার হলেও মদিনার হাজিরি, এমনকি শেষ নিঃশ্বাসটা যেন আমাদের মদিনায় আল্লাহ তালা যেন নসিব করে, আমিন আমিন আমিন। তো প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনাকে ঘিরেই। তো অনেক সময় মাশাআল্লাহ ফেসবুক আমাদের সাথে রয়েছেন, শুকরিয়া জ্ঞাপন করছি। মোহাম্মদ আলামিন ভাই মাশাআল্লাহ, আজকের অনুষ্ঠান শুভ হোক মাশাআল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি। এবার মোহাম্মদ জাকির আশাহি ভাই আমাদের সাথে রয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক। তো একটি SMS অ্যাড করব, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিখেছেন, আমি কুমিল্লা থেকে বলছি, আমি নাজ শরীফ শোনার জন্য অনেক অনুরোধ করছেন আমাদেরকে। তো আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে আমাদের হয়তো নাতুল ইসলামী ভাই উপস্থিত না থাকার কারণে আপনাদের অনুরোধগুলো পূরণ করতে পারছেন। ইনশাল্লাহ আমাদের সঙ্গে থেকে মাদ্রাসা দিতে থাকবেন, অন্য এক অনুষ্ঠানের মধ্যে ইনশাল্লাহ আপনাদের অনুরোধগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। যে আমাদের কল শুনিয়ে দিন। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আমরা ইনশাআল্লাহ সম্ভব আর কিছু কল অ্যাড করব, তার আগে আমরা মিরাজ ভাইয়ের কাছে যাব, কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ, এবং কি যে আমাদের আজকের ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি নাকি আমরা আলোচনা করছিলাম, ইলমে দিন সম্পর্কে আমরা শুনলাম এবং মদিনার মুহাব্বত নিয়ে আমরা শুনছিলাম। মিরাজ ভাই, আজকে আমরা ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি নাকি যখন আলোচনা হচ্ছে, আপনি কিছুক্ষণ আগে ইলমে দিনের ব্যাপারে বলছিলেন, তো অবশ্যই আমাদের এই ব্যাপারে খেয়াল রাখা হচ্ছে ইলমে দিন থেকে যেন আমরা না ছুটি। আর কোন দিক নিয়ে আপনি ইমাম মালিক রহমতুল্লাহ আলোচনা করতে চান? আসলে যদি আল্লাহর ওলিদের কথা বলতে যাই আসল ভাই, ইলমে দিন ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যায় না ওদের দিন থেকে, ওদের জীবন থেকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অনেক সময় ওনাদের ক্লাস নিতেন, তো ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে আমরা ওস্তাদদেরকে এমন মূল্যায়ন করতাম আর ইলমে দিনকে এত মূল্যায়ন করতাম যে আমরা যখন ইলমে দিন অর্জন করতাম তখন পৃষ্ঠা পর্যন্ত উল্টাতাম না, কারণ পৃষ্ঠার খড় করা আওয়াজটা যেন পরিবেশকে নষ্ট না করে, আমরা এমনভাবে বসে থাকতাম যে ইলমে দিন অর্জন করতাম। আর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে এই মসজিদ নববীর এই পিলারে অনেকে আলা রাসূলুল্লাহি আলা রাসূলুল্লাহি বলেছেন, কিন্তু আমি ওদের থেকেও হাদিস মুবারকা সংগ্রহ করি নাই, অনেক ফরেজগার থেকে আমি হাদিস মুবারকা সংগ্রহ করি নাই। ও বলছে অনেক তাকওয়াবান থাকতে পারে, ফরেজগার থাকতে পারে, কিন্তু তার মধ্যে যদি ইলমে দিন না থাকে, জ্ঞান না থাকে, বা তার মধ্যে ইখলাস না থাকে, আমি এমন ব্যক্তি থেকেও কিনি নেই, জ্ঞান হাসিল করি নেই বা হাদিস মুবারকা নিয়ে নেই। তো বোঝা যাচ্ছে যে আসলে শুধু আমলদার হলে হবে না, তাকওয়াবানও হতে হবে। আসলে ইলম এটা একটা নূর, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকেই এটা দান করেন। তো এই জন্য আমাদের আসলে যদি আমরা যদি এই আল্লাহ তাআলার গজবের ব্যাপারে জানতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে কি কি কারণে গজব দিবে, বা আল্লাহ তাআলার দয়ার ব্যাপারে যদি জানতে চাই কোন কারণে আমরা দয়া পাবো, আর আমার রাসূলকে কেমন ভালোবাসতে হবে, কেমন রাসূলের প্রতি মহব্বত রাখতে হবে, এসব কিছু যদি জানতে চাই তাহলে আমাকে অবশ্যই অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান ছাড়া আমি এগুলো জানবো কোত্থেকে? জ্ঞান অবশ্যই আমাকে জানতে হবে, আহরণ করতে হবে জ্ঞান। জ্ঞান যত আহরণ করব তত আমার মধ্যে এগুলার ভাবাবেগ সৃষ্টি হবে, কারণ আর যদি না জানি তাহলে, যেমন আপনারা যতক্ষণ পর্যন্ত বলছিলাম যে আল্লাহ তাআলার যে নেককার বান্দা ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা ইনার ইশকে রাসূলের এত ধরন, এটা কিন্তু অটোমেটিক্যালি আসে না। তারা যখন ইলমে দ্বীন অর্জন করেছে, তারা যখন রাসূলের সার সম্পর্কে জেনেছে, রাসূলের গুরুত্ব সম্পর্কে জেনেছে, তখন অটোমেটিক্যালি মহব্বতটা সৃষ্টি হচ্ছে। আর কিছু আল্লাহ তাআলাও আলহামদুলিল্লাহ দয়া করেন, যে শিখতে চায় তাকে আল্লাহ তাআলা কি করে সাহায্য করেন আলহামদুলিল্লাহ। যে ইশকে মহব্বত পয়দা করতে চাই, আল্লাহর কাছে চোখে পানি ফেলে ফেলে কান্না করবে, তাকে অবশ্যই ইনশাআল্লাহ ইশকে মুস্তাফা রহমত আল্লাহ তাআলা আল্লাহ আপন রহমত দ্বারা ইনশাআল্লাহ তাআলা অন্তরে দান করবেন। কাউসার ভাই, আমি একটা কথা বলবো যে দেখুন, আমাদের এই যে ইলমে দিন অর্জন করার ব্যাপারে কিন্তু আল্লাহর ওলিদের জীবনীও জানার দরকার আছে। আল্লাহর ওলিদের যদি জীবনী না জানি তাহলে আমাদের পরিবর্তন আসবে না। এই যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জীবনী জানছি, আর যেখানে নেককার লোকদের আলোচনা করা হয় সেখানে রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকে। নেককার লোকদের আলোচনা করাও ইবাদত অবশ্যই, এর পাশাপাশি নেককার লোকদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। দেখেন, নেককার লোকদের আমল, নেককার লোকদের চরিত্র, এগুলো সকল কিছু কিন্তু নেকি দাওয়াত হিসেবে বহন করেন অবশ্যই। যেমন আমি একটা ঘটনা আপনাকে বলি, যে দেখেন আলহামদুলিল্লাহ এখানের মধ্যে ইমাম আবু বকর বিন ফজল রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার বন্ধু, রোমের এক বন্ধুকে মুসলমান হওয়ার ব্যাপারে জানতে চেয়েছেন। আচ্ছা, আবু বকর বিন ফজল রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার বন্ধু, রোমের বন্ধুকে মুসলমান কিভাবে হয়েছে এর ঘটনা জানতে চেয়েছেন। তো ওই রোমের বন্ধুটা কোনোভাবেই বলছেন না। তখন উনি অনেক কাকুতি মিনতি করলো, অনেক জোর জবরদস্তি করলো। বন্ধুর কাকুতি মিনতির উনি আর ইয়ে করতে পারলেন না। উনি ওনার সাথে এটা শেয়ার করলেন কীভাবে উনি মুসলমান হয়েছেন। তো বলতে লাগলো, আমি রোমের একজন সেনাপতি ছিলাম, আর আপনাদের ইসলামের মধ্যে রোমদের সাথে একটা যুদ্ধ হয়। আচ্ছা, যুদ্ধের মধ্যে আমি নিজেও উপস্থিত ছিলাম। তো মুসলমানদের মধ্যে অনেক সৈন্য মারা গিয়েছে, আমাদেরও অনেক নাইটরা মারা গিয়েছে, তখন এরা এরকম বলতে লাগলো। এরপর যখন আমি আমার নিজের ক্ষমতায় 10 জন মুসলমানকে বন্দি করি, বন্দি করে আমার রোমের মধ্যে একটা ঘর ছিল, আমার অনেক খাদেম ছিল। তো আমি আমার ঘরের মধ্যে ওই 10 জনকে নিয়ে এসে আমার খাদেমদের হাতে তুলে দিই, আর তাদেরকে লোহার শিকল পরানো হয় এবং তাদেরকে কাজে লাগিয়ে দিতে বলি। তখন তারা আমার খাদেমরা ওই 10 জনকে কচ্ছরের গায়ের উপর মাল উঠানোর কাজে লাগিয়ে দিয়েছিলেন। জি, আমি একদিন হঠাৎ দূর থেকে দেখলাম যে আমার এক খাদেম ওই 10 জন বন্দী থেকে একজন থেকে কিছু নিয়ে তাকে নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। আচ্ছা, আমি এই দৃশ্যটা দেখে আমার খাদেমটাকে ডাকলাম। ডাকার পর আমি তাকে অনেক প্রহার করলাম, কারণ সে একে নামাজে কেন সুযোগ দিয়েছে আর কি নিচ্ছে। প্রহার করার পর বলতে লাগলাম, তুমি তার থেকে কি নিয়েছো? বলতে লাগলো, আমি তার থেকে 1 দিরহাম করে নিয়েছি। বলছে, কি জন্য নিয়েছো? বলে যে আমি সে আমাকে সবসময় ইশারা করে বলতো যে আমাকে একটু নামাজের সুযোগ দিবে, আমি তোমাকে তার বিনিময়ে 1 দিরহাম করে দিব। তো আমি তাকে 1 দিরহামের বিনিময়ে নামাজ পড়ার সুযোগ দিতাম। বলতে লাগলো, তো এই যে তোমাকে দিরহাম দিত, এর কাছে তো কোনো টাকা নেই, ও দিত কোথা থেকে ও টাকা পেত? জি, তখন ওই খাদেমটি বলতে লাগলো, আমি তো তা জানি না, কিন্তু সে নামাজ আদায় করার পর জমিনের উপর হাত মারতো আর সাথে সাথে 1 দিরহাম উঠে আসতো আমাকে দিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বলতে লাগলো, এই তো বন্দি, এর কাছে কোনো টাকা নেই, তো এই কিভাবে দিত? বলছে, এই ঘটনাটির আমার কাছে একটা রহস্য হয়ে গেল। আমি ওই রহস্যটা উদ্ঘাটন করার জন্য আমার খাদেমকে বললাম, তুমি এর এখানে কি করবে না, ডিউটি করবে না, তোমার স্থলে আমি তোমার পোশাক পরিধান করে ডিউটি করব আর এই রহস্যটি উদ্ঘাটন করব। তো পরের দিন খাদেমের জায়গায় মনিব দাঁড়িয়ে গেল, ডিউটি করতে লাগলো। তো তাকে ওই ব্যক্তিটি বলতে লাগলো, ভাই আমাকে কি তুমি একটু জোহরের নামাজ আদায় করার সুযোগ দিবে? আমি তোমাকে এর বিনিময়ে 1 দিরহাম দিব। তখন সে বলতে লাগলো, না না, 1 দিরহাম দিলে আমি তোমাকে নামাজ আদায় করার সুযোগ দিব না, আমাকে 2 দিরহাম দিতে হবে। আচ্ছা, তো বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 2 দিরহাম দিব। তো নামাজ আদায় করলো, নামাজ আদায় করার পর ওর সামনে জমিনের উপর আঙ্গুল হাত মারলো, সাথে সাথে 2 দিরহাম নতুন 2 দিরহাম উঠে গেল, তাকে দিয়ে দিল। আচ্ছা, এভাবে যখন আসরের ওয়াক্ত হলো, তাকে নামাজের ইশারা করলে সে বলে, না হবে না, আমাকে এবার ইশারায় বলতে লাগলো 5 দিরহাম দিতে হবে। সে ওই দাবিটাতে মেনে নিল। তারপরে নামাজ আদায় করতে লাগলো, নামাজ আদায়ের পর আবার জমিনা হাত মারলো, আবার নতুন 5টি দিরহাম উঠে গেল, তাকে দিয়ে দিল। এরপর যখন মাগরিবের সময় হলো, তখন তাকে আবার পুনরায় যথাযথভাবে ইশারা করলো, বলতে লাগলো, না এবার 10 দিরহাম দিতে হবে। আচ্ছা, তার শুধু দিরহাম বাড়ছে, সে রহস্যটা উদ্ঘাটন করতেছে, সে এত টাকা করতে কিভাবে সে ইয়াব করতে পারতেছে। তো তখন তার দাবিটাই মেনে নিল, মাগরিবের নামাজ আদায় করলো আর জমিনের মতো হাত মারলো, হাত মারার পর 10 দিরহাম নতুন চকচকে দিরহাম উঠে গেল, তাকে দিয়ে দিল। এরপর এশার নামাজের সময় পুনরায় সে আবার ইশারা করলো, তার থেকে নামাজের সময় ছিল, বলতে লাগলো, এবার আমাকে তার ডবল দিতে হবে, দ্বিগুণ দিতে হবে, দ্বিগুণ দিতে তোমাকে আমি সময় সুযোগ দিব, না হতো সুযোগ দিব না। বলতে লাগলো, ঠিক আছে, আমি তোমার দাবি মেনে নিচ্ছি। তখন নামাজ আদায় করলো, নামাজ আদায় করে জমিনের উপর হাত মারলো আর নতুন দিরহাম উঠে আসলো, বলে যে, নাও আমার মুনিবের দরবারে কোনো কিছু কমতি নেই, যা চাও তাও পাবে, নিয়ে নাও। কি করলো? দিয়ে দিল। সে পেয়ে গেল। পাওয়ার পরে সাথে সাথে তার অন্তরের মধ্যে একটা কাঁপুনি আসলো, ভয় সৃষ্টি হলো, তার প্রতি মহব্বত সৃষ্টি হলো এবং শিকল খুলে দিতে বললো। শিকল খুলে দিল। সে সারা রাত, ওই রোম ব্যক্তিটি বলতে লাগলো, আমি সারা রাত কান্না করতে লাগলাম, এই কি দৃশ্য। আমি বুঝতে পারলাম তিনি একজন আল্লাহর বলি। অবশ্যই অবশ্যই। তো আমি সারা রাত কান্না করলাম। সকাল যখন হলো, আমি ওই ব্যক্তিকে ডেকে আনলাম, এনে তাকে আমার পছন্দনীয় শাহী লিবাস পরিয়েছি, সুন্দর লিবাস পরিধান করিয়েছি এবং তাকে আমি ইখতিয়ার দিলাম, স্বাধীনতা দিলাম যে আপনাকে আমি স্বাধীনতা দিচ্ছি, আপনি যদি চান রোমে আপনাকে আমি একটা ঘর তৈরি করে দিব, আপনি এখানে ইবাদত বন্দেগী করবেন, আর যদি আপনি পছন্দ করেন আপনার দেশেও ফিরে যেতে পারেন। তো ওই বুজুর্গ ব্যক্তিটি বলতে লাগলো, আমি আমার দেশে ফিরে যাওয়াটাকে পছন্দ মনে করি। তখন তিনি ওনার এই সিদ্ধান্তটাকে সহমত পোষণ করলো এবং কিছু যাওয়ার পথের জন্য কিছু খাবার ওনাকে দিয়ে দিল এবং 10টি খাদেম তার সাথে দিয়ে দিল এবং খাদেমদেরকে বলল যে এর সদাচর করতে এবং মানে সব আপ্যায়ন করতে যেন কমতি না হয় যাওয়ার পথে, এবং একটি বুজুর্গকে একটি দাওয়াত দিল আর একটি কাগজ দিল, একটা চিহ্ন লিখে দিল। তো বললো যে রোমের ব্যক্তিটি ওই বন্দাকে বলল যে আপনি যখন ওই দেশে চলে যাবেন এই চিহ্নটি ঠিক চিহ্নটা একটা চিহ্ন এঁকে দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন। তো এই রোম থেকে ওই দেশে যেতে 5 দিন সময় লাগে, আবার আসতে লাগে 5 দিন সময়। 5 দিন সময়, হ্যাঁ। তো তখন এই খাদেমরা গেল কিন্তু 6 দিনের মাথায় ফিরে আসলো। আচ্ছা, তো ওই ব্যক্তিটি হয়রান অবাক হয়ে গেল। 10 দিন লাগার কথা, 10 দিন লাগার কথা, 6 দিন। বলতে লাগলো তোমরা কিভাবে এভাবে এত তাড়াতাড়ি আসলে? আমরা তো বলতে পারি না, যিনার সাথে আমাদেরকে দিয়েছেন ওনার সাথে আমরা যাওয়ার সময় কোনো বাধা বিপত্তি ছাড়া, কোনো বাধা কোনো কষ্টই ছাড়া আমরা মুহূর্তের মধ্যে ওখানে পৌঁছে গিয়েছি, আর আমাদের আসতে 5 দিন সময় লেগেছে। আল্লাহ। তো উনি চিঠিটা খুলে দেখলেন, চিহ্নটাই ঠিক আছে, এবং এদের মুখে যখন এটা শুনলেন তো বলতে লাগলো আমি এটাই মানি যে উনি কি একজন আল্লাহর বলি। আর যাওয়ার সময় এটাও দোয়া করেছে যে আল্লাহ তাআলা যেন তোমাকে ইসলামের উপর মৃত্যু দান করে, ইমানের উপর মৃত্যু দান করুক। তো তখন সে বলতে লাগলো যে ওই ব্যক্তিটির দোয়াই কবুল হয়েছে, আমি ইসলাম ধর্ম কবুল করছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এভাবে বলে সে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছেন। তো কাউসাবাই দেখেন এখানে কত, এই দেখেন আল্লাহর বলিদের ইবাদত দিন প্রচার করে, আখলাকও দিন প্রচার করে, তাদের আখলাক দেখেও মানুষ পরিবর্তন হয়ে গেছে। দেখেন আজকে দেখেন আমরা নামাজ আদায় করতেছি কিভাবে, আমাদের নামাজ যাচ্ছি, আমরা ওয়াক্ত গুনতেছি, নামাজ আদায় করতেছি, আমাদের নামাজের মধ্যে আমরা নিজেরও নামাজের মধ্যে কি পাই না, এই হুশু হুজুভাবে নামাজ আদায় করি না, নামাজ অশ্লীল অগিনীত কাছ থেকে দূরে রাখে। অথচ আমরা আজকে নামাজ আদায় করতেছি, গালমন্দও করতেছি, তো আমার নামাজ আদায় করার সাথে সাথে অশ্লীল কাজও করতেছি। কোন মুসলমান তো আমার নামাজ দেখে পরিবর্তন হচ্ছে না, নামাজই হচ্ছে না, অমুসলিমরা করতে গেলে। আর আসলে মিরাজ ভাই, আমরা যখনই আমল করব, তখন যদি আমাদের সঠিক আমরা ভাবে আদায় করি, তাহলে আমাদের এটা আমাদের নাজাতের উসিলা হবে, এবং এটার দ্বারা সঠিক যেটা ফায়দা ফজিলত এটা আমাদের নসিব হবে। যেমন তেমন করে ফেললাম তাহলে এটা সঠিক ফায়দাটা আমাদের নসিব হবে না। নাসিরুদ্দিন, শেষ পর্যায়ে চলে আসছে, আমরা হয়তো আর কয়েক মিনিট বাকি আছে আমাদের, প্রায় শেষ পর্যায়ে। দর্শক উদ্দেশ্যে আপনি কী বলবেন আমাদেরকে? আসলে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির বিষয়ে আজকে যে আলোচনা চলছে, তো আমরা মাদানী চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত এভাবে শুনে থাকি যে কোনো না কোনো বুজুর্গ আল্লাহর বলিদের বা কোনো না কোনো আল্লাহর নেক বান্দাদের আলোচনা, যারা মদিনা শরীফকে ইজ্জত করতেন, যারা ইলমে দ্বীনের প্রতি মহব্বত রাখতেন, যারা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, ভক্তি, আদব রাখতেন। তো আমরা শুধু আসলে শোনার মধ্যে সীমাবদ্ধ না থাকি। দেখেন আজকে আমাদের কোনো না কোনো মাদানী চ্যানেলের মধ্যে অনেক সময় হাদিস শরীফ বয়ান হয়ে থাকে, ঠিক আছে না? এভাবে মসজিদের মধ্যে যখন যাব, জুমার সময় ইমাম সাহেবও খতিব সাহেবও হাদিস শরীফ বয়ান করে থাকে, যারা মাদ্রাসার মধ্যে পড়ে আলিম দ্বীন হওয়ার জন্য তাদের সামনে হাদিস শরীফ বয়ান হয়ে থাকে। তো আমাদের সবার উচিত, অথবা বিশেষত আমাদের সামনে যখন হাদিস শরীফ বয়ান হবে, যখন বলা হবে যেটা আমার প্রিয় নবী আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তখন আমাদের উচিত আদব সহকারে। এতক্ষণ তো আমরা আলোচনা করেছিলাম ওই যুগের কথা, আমি এটা পয়গাম দিতে যাচ্ছি, মেসেজ দিতে যাচ্ছি যে বর্তমান আমাদের জন্য করণীয় হচ্ছে কি, আমরাও যেন ইনাদেরকে অনুসরণ করে আমার নবীর, যখন বলা হবে যে আমার নবীর আলোচনা, তখন আমাদের অনেক যদি হেলান অবস্থায় এক বুজুর রহমতুল্লাহ তাআলার ক্ষেত্রে এরকম লেখা আছে, তিনি কোনো আল্লাহর বলিদের আলোচনা শোনার সাথে সাথে শুরু হয়ে যেতেন। সুবহানাল্লাহ, সুবহান। যেখানে আল্লাহর বলিদের আলোচনার ক্ষেত্রে যদি হেলান দেয়া থেকে শুরু হয়ে যেতেন আদব করে, বলিদের সর্বশ্রেষ্ঠ হচ্ছে, বলিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নবীরা, এদের উপর হচ্ছে রসুল, এদের উপর হচ্ছে আমার প্রিয় নবী। সুবহানাল্লাহ। আমার নবীর মকাম, আমার নবী যখন আলোচনা হয় তখন আমাদের উচিত মানে অলসতার মধ্যে অন্যরকম যেন আদব সহকারে, যখন যেমন মাদ্রাসা যারা দর্শক দেখতে পাচ্ছেন, যখন মাদ্রাসা বিভিন্ন বয়ান শুনে, তখন আমাদের এই ক্ষেত্রে আদবটা খেয়াল রাখা। অনেক সময় আমরা দুরূদ শরীফের জন্য যিনি বয়ানকারী নিয়ে বলা হয়ে থাকে, দুরূদ শরীফের ক্ষেত্রে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, অনেক সময় আমরা সামনে বসে থাকি কিন্তু দুরূদ শরীফ পড়ি না, শুরু থাকি শুধু না। যেখানে আমার নবীর আলোচনা হয়, নাম মুবারক, ওই মজলিসের মধ্যে একবার দুরূদ শরীফ পাঠ করা এটা ওয়াজিব। যদি পাঠ না করে তবে গুনাহগার হবে। কমপক্ষে একবার। লেখার ক্ষেত্রে প্রত্যেকবার লেখা ওয়াজিব। আচ্ছা আচ্ছা, আমাদের উচিত আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাম মুবারক আসে, হাদিস শরীফ আছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ থেকে শেষ ঘটনা বলছি, ইনি যখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক নিতেন, কিতাবের মধ্যে আসছে, তখন আমার নবীর নাম মুবারক যখন এ বয়ান করতে করতে যখন আমার নবীর নাম মুবারক চলে আসতো, তখন ইনার চেহারা রং পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ, মানে অন্য একটা আদব চলে আসে। আমার প্রিয় নবীর আলোচনা হচ্ছে, সৃষ্টি যে আল্লাহ তাআলা যার উসিলায় আমাকে মাফ করবেন, আমার প্রিয় নবীর উসিলায়, যার শাফাত বিগ নিয়ে আমরা জান্নাতে যাব। জি জি জি, আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আমার প্রিয় নবী এরকম ইরশাদ ফরমায়েছেন না, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা মুবারকে জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা এগুলো করেছেন, আল্লাহ আমার নবীকে আদব করেছেন, শাফাআতের বিক পাওয়ার জন্য ইজ্জত করেছেন। আজকে আমরাও যারা মানে নিচের দর্শকবৃন্দ দাওয়াত ওয়ালা আছে, আমরা মহব্বত করি, আমরাও এগুলো আপন করিনি। যখন হাদিস শরীফ আসবে আমরা আদব সহকারে বসে যাই, যখন আমার নবীর আলোচনা হবে তখন যদি সম্ভব হয় চুমু দিয়ে ভক্তি সহকারে আদর সহকারে আমরা দৃশ্যি পাঠ করি। এভাবে ইনশাআল্লাহ আল্লাহর ওলিদেরকে অনুসরণ করি, যারা আল্লাহর ওলিদেরকে অনুসরণ করবে তারাও কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আসলে আমল করার তৌফিক দান করুন। আমার নবীর আদব সম্পর্কে, এই আদবই হয়তো এমনও হতে পারে আমাদের জন্য নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ, যে দুনিয়া ও আখিরাতে কামিয়াব করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এবং আজকে আমরা অনুষ্ঠানের মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওইটার উপরে যে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা, কথা ইমাম মালিক, ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম হাম্বল রহমতুল্লাহ তাআলা, চারজন মাযহাবের যে ইমাম। তো আমরা গত এক অনুষ্ঠানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকেও আমরা আলোচনা করেছিলাম। ইনশাআল্লাহ এক অনুষ্ঠানে ইমাম হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি এনাকে নিয়ে আমরা আলোচনা করব। তো বিশেষ করে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে আলোচনা আজকে শোনার সৌভাগ্য হয়েছে। বিশেষ করে ইনারা আজকে পুরো ঘটনা থেকে মূল একটা পয়েন্ট উঠে, সেটা হচ্ছে যে আমার নবীর প্রতি মহব্বত আসলে কেমন ছিল ইনার। তো আল্লাহ পাক আমাদেরকে তাদের যারা যে ইলমে দ্বীনের ব্যাপারে আলহামদুলিল্লাহ আলোচনা এসেছে, তাদের সেই মহব্বতের যারা পরিমাণ হলো আমাদেরকে নসিব করুক। আমি বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল বাংলাদেশে থাকুন, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করব। সুস্থ থাকুন, ভালো থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।